নমস্কার সুপ্রভাত। ভোরের আকাশের অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। বছরে যখন প্রথম দিন ক্যালেন্ডারটা আপনার বাড়িতে আসে, তখন আপনি কি করেন? এক ঝলকে যেটা দেখে নেন সেটা হচ্ছে এবছরের দুর্গাপুজো কবে থেকে শুরু হচ্ছে, ঠিক কি বার থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে। আরেকটা যেটা নজরে আমরা নিই মোটামুটি, সেটা হচ্ছে নিজের বা নিজের প্রিয়জনের বার্থডেটা ঠিক কত, মানে কি বার পড়েছে। তারিখ তো অবশ্যই আমরা জানি, কি বার পড়েছে। তো মোটামুটি যেদিকে আমাদের সবার নজর থাকে কমন, সেটা হচ্ছে দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজো কিন্তু আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ পার্বণ বলে কথা একেবারে মেতে উঠেছে কিন্তু আমরা শহর কলকাতার বাসীরা বা পুরো পশ্চিমবঙ্গবাসী। আনাচে কানাচে প্রত্যেক জায়গায় কিন্তু হই হুল্লোড় শুরু হয়ে গিয়েছে, আর আমাদের মধ্যেও কিন্তু একটা পুজো পুজো বিষয় একেবারে ভোরের আকাশের অনুষ্ঠানকে সাথে নিয়ে। আজকে সকালে আমরা যাকে পেয়েছি, তাকে পেলে সবসময় পুজোর আনন্দটা একটু বেরিয়ে যায়, তিনি আমাদের প্রত্যেকের ভীষণ কাছের, খুব পছন্দের জয়দেবদা। তো জয়দেবদা সুপ্রভাত, কেমন আছো বলো? ভীষণ ভালো। ভীষণ ভালো আছো, আর তোমার উপস্থিতি আমাদেরকে ভীষণ ভালো করে দেয়, ভালো রাখতে সাহায্য করে। তো গান দিয়ে শুরু করি অনুষ্ঠান? হ্যাঁ, গান দিয়ে শুরু করব। আর তো কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন। কেনাকাটা চলছে বাড়িতে? শেষ হয়। শেষ? শেষ হয়। ও, শেষ বৌদির কটা হলো? বেরোনো যায় না, গড়িয়াহাট বা শ্যামবাজার মোড়ে আসলে ওই আগেই শাড়ি, তারপরে চুরি, এই চলছে। বেশ, আজকে জয়দেবদার শপিংয়ের গল্প শুনবো, পুজোর কথাও অনেক শুনবো, কি প্ল্যানিং সব কিছু শুনবো, গান শুনবো। আর তার পাশাপাশি জয়দেবদার পাশাপাশি রয়েছে আমাদের যে তিনজন দাদা, তার সাথে আরেকবার একটু পরিচয় পর্বটা আপনাদের সারিয়ে ফেলি। রয়েছেন অবশ্যই কিবোর্ডে আমাদের তনাদা, তবলায় রয়েছেন মৃগাঙ্কদা, আর অবশ্যই অক্টোপ্যাডে বিক্রম রয়েছে, আর অবশ্যই ওদিকে রয়েছেন আপনারা। প্রত্যেককে নিয়ে আজকে অনুষ্ঠান শুরু করি। সকাল সকাল জয়দেবদাকে পেয়েছি, জানি আজকে সকালটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। জয়দেবদা, প্রথম গান শুনি। যেহেতু পুজো আসছে, তার জন্য মাকে একটু বন্দনা করি। এসো মা, এটা আমরা বন্দনার গান বলেই শিখেছিলাম, বন্দনার গান বলেই জানি। দেখা যায় যে আমাদের না অনেক গুরু থাকে, যেমন কেউ হাতে ধরে শেখায়, কেউ স্কিলও শেখায়, কেউ পথঘাটেও শেখায়, তারও উল্লেখ করা আছে। এই গানে উল্লেখ আছে তখনকার গান, যখন জাতিভেদ প্রথা ছিল না, যে ওদের ঈদ আমরা যাবো না, এদের দুর্গাপুজো আমরা আসবো না, এরকম ছিল না, সব একসঙ্গে। আর আমাদের অনেক সময় হয় না যে খুব তাড়া আছে, অফিস বেরিয়ে যাচ্ছি, ওই মন্দিরে পুজো দিতে হবে, সেই মন্দির, একটা মন্দির দেখা গেলো 12 রকমের দেবতা, বারো রকমের দেবতাকে তো প্রণাম করা যায় না সব একবারে, ঠিক আছে, সেই রকম। এগো মা লক্ষ্মী সরস্বতী, এগো মা লক্ষ্মী সরস্বতী, ডাইনে বসে ভবতারিণী পায়ে সরস্বতী, ডাইনে বসে ভবতারিণী পায়ে সরস্বতী, হে মা ছতে বসে ভগবতী, হে মা ছতে বসে ভগবতী, ওগো মা লক্ষ্মী সরস্বতী, গাইনে বসে ভবতারিণী বায়ে সরস্বতী, হে মা ছতে বসে ভগবতী, হে মা ছতে বসে ভগবতী।
নন্দন শিক্ষা গুরু রূপা হাট গুরু পাট গুরু বন্দন শিক্ষা গুরু রূপা হস্তে ধরিয়া যে গুরু শিখাইল মুখে দাই না বাও হস্তে ধরিয়া যে গুরু শিখাইল মুখে দাই না বাও হে মাঝতে বসে ভগবতি হে মাঝতে বসে ভগবতি চরণে অধম আমি জানাইলাম সে নাম তোমার চরণে অধম আমি জানাইলাম সে নাম হে মাঝতে বসে ভগবতি হে মাঝতে বসে ভগবতি দুর্গার এই আগমন নিয়ে কত না ভাবনা চিন্তা, তাই না? কত না প্ল্যানিং, মানে এমনিতে আপনি নিউ মার্কেট বা ধর্মতলা এখন ঢুকতে পারবেন না, যেরকম ভিড় বা যে কোনো মার্কেটে আপনি যান পা রাখার জায়গা পর্যন্ত নেই। আর বললাম ওই প্রথমেই ক্যালেন্ডার পেলেই যেমন দেখে নেওয়া যে কবে থেকে দুর্গাপুজো শুরু, তার পাশাপাশি প্ল্যানিং কিন্তু হয়ে যায় যে কবে কোথায় কার সাথে কীভাবে ঘুরছি। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা আমাদের ভীষণ নজরে আমরা রাখি যে মা দুর্গার আগমন আর মা দুর্গার গমন আর কি, মা দুর্গা আসছে কিসে আর মা দুর্গা যাচ্ছে কিসে, সেই খবরও কিন্তু আমরা মাঝে মধ্যে জয়দেবদের একটু নেওয়ার চেষ্টা করি যে এবারে মা দুর্গা কিসে আসছে। আমি যেটা যতদূর সম্ভব জানি যে এবারে মা দুর্গা নাকি ঘোটকে আসছে, মানে ঘোড়ায় আসছে, এবং ঘোড়া ইঙ্গিতটা বোধহয় খুব একটা ভালো না, বলে যে ছত্রভঙ্গ সব নাকি একটু কিছু প্রাকৃতিক দুর্যোগের নাকি একটা পূর্বাভাস থাকে, এবং তার গমনটা হচ্ছে দোলায়, যেটাও খুব একটা ভালো না, নেতিবাচক নয়, সেখানেও কিন্তু কিছু দুর্যোগের একটা আশঙ্কা থাকে। তবে দুর্যোগ যতই আসুক না কেন, বাঙালির মন থেকে দুর্গাপুজোর আনন্দকে সরিয়ে দেওয়া তো কখনো সম্ভব নয়, তাই প্রাকৃতিক দুর্যোগ আসুক, নানা রকমের সমস্যা আসুক, সব পরিস্থিতিতে আমরা একেবারে রেডি, মা দুর্গা জাস্ট আসুক, আমরা একদম আনন্দে মেতে উঠব। আর পরের গানেও আবার চলে যাব জয়দেবদা, এবারে কি শুনছি? এবারে ঝুমুর গান। ঝুমুর গান একদম। তো এই ঝুমুর গান বললাম, ঝুমুর গানের সব কথা কিন্তু আক্ষরিক অর্থ হয় না, কিছুটা বুঝে নিতে হয়, কিছুটা মানে আন্দাজ করতে হয়। তো এই ধরো পুজোর যে এসছে, অনেক ছেলেমেয়ে আছে, ইয়াং ছেলেমেয়ে যারা কলেজ স্কুলে পড়ছে, একজনকে একটু জুটিয়ে নিলে পুজোয় ঘোড়াটা ভালোভাবে জমবে। তা দেখা গেল মাস তিনেক আগে কি মাস ছয়েক আগে একজনকে নিয়ে নিলাম, কিন্তু ওই সপ্তমীর দিন একটাকে চোখে পড়ে গেল, আরেকটু ভালো, অষ্টমীর দিন আরেকটু বেটার। তো এইভাবে একটি মিডি কথা,
চলো, সব কিছুরই তো পরিবর্তন আছে, নয় প্রেমেরও কিছু পরিবর্তন হলো। তবে আমরা তো বলেই থাকি, খুব জোর গলায় বলি যে পুজো মানেই প্রথমবার প্রেমে পড়া, পুজো মানেই প্রচুর আড্ডা, প্রচুর পুজো মানেই প্রচুর গল্প। তো সব কিছু নিয়েই পুজোর আনন্দে আমরা মেতে উঠবো, সেই পুজোর রং আপনার কাছে যেরকমই হোক না কেন। আর আজকে আমাদের জয়দেবদার রয়েছে, একটার পর একটা দারুণ গান, একেবারে মাটির গান শোনার তো ইচ্ছে থাকবে, আর জয়দেবদা নিশ্চয়ই আমাদের শোনাবে। তার পাশাপাশি শুনবো বন্ধুর কথাও। চলে এসেছেন বন্ধু, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলো।
আরে জয়দেব দার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, একটু গল্প হবে না? হ্যাঁ একদম একদম, আমিও বাঁচি, গল্প হইতে জীবন। বলুন, নমস্কার সুপ্রভাত। অনেকদিন পর এরকম আপনার মানে ভোরের আকাশে আপনাকে বিচরণ করতে দেখেছি, তা আমিও যে ভোরের আকাশে আপনাকে দেখেছি সেটা জানাবার জন্য ফোনটা করা। আর গানের অনুরোধ আপনাকে তো আমার করার দরকার নেই, আমার মনে হয় আপনার মনে আছে আমার অনুরোধ কোন তিনটে গানের মধ্যে একটা হবে। হ্যাঁ বলুন। সুস্মিতা একটা কথা বলতাম। কি কথা? আরে তুমি শুরুটা যে করলে না জন্মদিন নিয়ে, আমার এবার একটা প্রবলেম হয়ে গেছে। কি গো? দুর্গাপূজার মাঝেই আমার জন্মদিন পড়ে গেছে। আচ্ছা বেশ, কত তারিখে যেন তোমার জন্মদিন? হ্যাঁ কত তারিখে যেন? বলবো না। বলবে না? দুর্গাপূজা বাচ্চা গেল, গিফট দেবো ভেবেছিলাম আর দিতে হচ্ছে না। 17 তারিখে, 17 তারিখ না থাক, গিফট দেবো না থাক, তুমি চাইছো না যতক্ষণ দরকার। বেশ খাইয়ে দিও আমাদের প্রত্যেককে। শোনো না, আমি তোমাদেরকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে দিলাম। আরেকটা কথা, তুমি বলছিলে দুর্গা কিসে আসছে কিসে যাচ্ছে, এগুলো তো সে পাঁজিতে থাকে না? তো পাঁজি টাঁজি আমি দেখতে জানি না, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ভবানী প্রসাদ বাবুর একটা ছড়া আছে। আচ্ছা, সেখানে মা দুর্গা কিসে আসলে কি ফল হয় সেটা আমি জানাতে পারি, যদি তুমি জানতে চাও। হ্যাঁ ছোট করে একটু জানাতে পারো। হ্যালো, আমি একটু ডিস্টার্ব করছি। হ্যালো দাদা, হ্যালো হ্যালো দাদা, আমি একটু ডিস্টার্ব করছি। এই যে বললেন দুর্গাপুজোর সময় আপনার জন্ম, দুর্গাপুজোর সময় কিন্তু একজন বিখ্যাত লোকের জন্ম, সেটা কিন্তু চোখের সামনে আপনি বলে নিন, আমি তারপর বলবো, শুনবেন কিন্তু। হ্যাঁ বলো। দুর্গা আছেন ঘোড়ায়, যদি দুর্গা আছেন ঘোড়ায়, শিব আর অসুর কুস্তি লড়েন মনের সুখের গোড়ায়, গনসাচেত গড়ের মাঠে গিয়ে ঘুড়ি ওড়ায়, যদি দুর্গা আছেন ঘোড়ায়, যদি দুর্গা আছেন দোলায়, হাওড়া ব্রিজের মাথায় চেপে অসুর মাসল ফোলায়, নন্দী ভৃঙ্গি ক্লান্ত শিবের ভুঁড়িতে হাত বোলায়, যদি দুর্গা আছেন দোলায়, যদি দুর্গা আছেন হেঁটে, লক্ষ্মী শুরু ঘুগনি কিনে শাল পাতায় খায় চেটে, গনসাকে তো যায় সিনেমায় লুকিয়ে টিকিট কেটে, যদি দুর্গা আছেন হেঁটে, যদি দুর্গা আছেন বাসে, শিব আর অসুর মনের সুখে ছাদে বসে হাসে, লক্ষ্মী শুরু বেড়ায় ঘুরে ভিক্টোরিয়ার পাশে, যদি দুর্গা আছেন বাসে, যদি দুর্গা আছেন ট্রেনে, নন্দী ভৃঙ্গি হয় খুব পোকাত আঘাত পেয়ে ব্রেনে, গনসাকে তো কোমর বেঁধে ঝুলেন হাতল ট্রেনে, যদি দুর্গা আছেন ট্রেনে, যদি দুর্গা আছেন ট্রামে, ট্রাফিক জামে আটকে সবাই দর 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 ঘামে, শিব রেগে কয় চল আর নয় যাই শ্রী কৈলাস ধামে, যদি দুর্গা আছেন ট্রামে। বাহ দারুণ দাদা, দারুণ, থ্যাংক ইউ ভেরি মাচ, কেমন লাগলো? দারুণ। আর উনি বললো জন্মদিন, আমি একটু মজা করেই বলছি, সবার সামনেই জন্ম তার, আমার প্যান্ডেলে প্যান্ডেলেই দেখি মহিষাসুর বেরোচ্ছে কর দিয়ে, মহিষের পেট দিয়ে, তখন তো তারও এন্ট্রি হয়, এটা কিন্তু আমরা কেউ বলি না। যা তা, তবে জয়দেব দা চলো চলে যাই পরের গানে। হ্যাঁ, যেটা পেন্ডিং রয়ে গেছিলো সে আমাকে বলেছিলো, কিন্তু সময়ের অভাবে পারিনি। ফান্দে পুড়িয়া বগায় কান্দে গানটা অনুরোধ জানিয়েছিল আমাকে, তো দেখে চেষ্টা করব। এই গানটা দিয়ে একটা সিনেমার নামও কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি যদিও দেখিনি মুভিটা, গানটা আছে কিনা জানি না। ফান্দে মানে গানটার জাস্ট নামটাকে ব্যবহার করা হয়েছে প্রথম লাইনটাকে। এটা ভাওয়াইয়া গান আর বগা বগির গান, বগা বগি তো আর গান লেখে না, একটা বাস্তব কোনো ঘটনাকে তার নামকরণ করা হয়েছে বগা বগি। ফাঁদে পড়িয়া বগা কাঁদে রে, ফাঁদে পড়িয়া বগা কাঁদে রে, পাত বসাইছে ফাঁদি রে ভাই ফুটি মাসো দিয়া।
আছে পড়ি আনে বগা করে হাই রে হাই ওরে আহারে দারুণ বিধি সাথী সাইরা যায় বাঁধে পড়িয়া ফাঁদে ফেলার রাজনীতি কিন্তু এখনকার নয়, অনেক পুরনো রাজনীতি। কৃত্তিবাসী রামায়ণেও কিন্তু ফাঁদে ফেলা হয়েছিল, মানে একটা বেশ চাল চালা কিন্তু হয়েছিল। মানে রাবণ ছিল শিব ভক্ত এবং তখন ব্রহ্মা কিন্তু রামকেই বুদ্ধি দেয় যে তুমি কোনোভাবে যদি শিবের বউকে মানে মা দুর্গাকে পটিয়ে ফেলতে পারো, মানে সন্তুষ্ট করে ফেলতে পারো, তাহলেই কিন্তু তোমাকে রাবণকে মারার মতন শক্তি চলে আসবে। ব্যাস রাম শুনে ব্রহ্মার এই কথা একেবারে দুর্গাপুজো অকাল বোধন মানে অকাল পুজো শুরু করে দিল। এবং এই অকাল পুজোতেও কিন্তু আবার মা দুর্গা ফাঁদে ফেলেছিল রামচন্দ্রকে। 108টা পদ্ম লাগে পুজোতে, যেটা আমরা প্রত্যেকেই জানি। হনুমান যেটা সংগ্রহ করে এনে দিয়েছিল রামচন্দ্রকে, একটা পদ্ম টুক করে লুকিয়ে ফেলেছিলেন মা দুর্গা। কী করেন এবার সেটা দেখার জন্য। এবং তখন রামচন্দ্র যখন তার চোখটা পদ্ম হিসেবে উবড়ে দেওয়ার চেষ্টা করছেন, তখন মা দুর্গা তাকে দেখা দিলেন। মানে ফাঁদে কিন্তু সেই কাল থেকেই ফেলার চেষ্টা চলছে, ফাঁদে এখনও আমরা মাঝে মধ্যে পড়ে যাই। তবে গানে চলে যাব, পরের গানে আবার চট করে চলে যাই, কারণ হাতে সময় কমের দিকে। কী গান? আমি যা গান বলবো তুমি তা করবে না, তুমি যেটা করতে চাইছো সেটাই করো। কী করবো? না তুমি করো তোমার মনের মতন করো। না না তুমি করো তোমার মনের মতন করো। এটা পূর্ববঙ্গের গান করি। বন্ধু আর জ্বালায়ো না মন যে মানে না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিবেয়া গেল না। বন্ধু জানিয়া হ জানলা না, বন্ধু শুনিয়া হ শুনলা না, জ্বালাইয়া গেল মনের আগুন নিবেয়া গেল না। বন্ধু জানিয়া
গানের সাথে এক্সপ্রেশনটা কিন্তু দারুণ লাগে তোমার মুখে, জানো তো। আর আমার মনে হয় যে এই মাটির গানগুলোর সাথে এক্সপ্রেশনটা ভীষণ রকমভাবে কিন্তু দরকার। আমরা আরেকটা গানে চলে যেতে পারবো একেবারে ছোট্ট করে, ছোট্ট করে। আচ্ছা চলো চলে যাই তাহলে। মনে রায় না মিলিয়া দেখলে হায় দেহের কপাট, খুলিয়া দেখলে হায় সাপ সুন্দর
থ্যাংক ইউ ভেরি মাচ। আর এটা খুব বাস্তব কথা, একদম সত্যি কথা বলেছো, কারণ আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু একেবারে আমাদের মনের মানুষ, একেবারে আমাদের মনের মতন, আমাদের প্রত্যেককে বোঝেন। আর আমাদের সেই জন্যই তো এই বন্ডিংটা ভীষণ স্ট্রং, আর এটা সারা জীবন আমরা ধরে রাখতে চাই। তবে জয়দেবদা, আজকে তো তোমাকে বোধহয় ধন্যবাদ জানাতে হবে, কারণ বিরতির উপরান্তে আমরা নতুন বন্ধুকে সাথে নিয়ে ফিরে আসছি আমাদের ভোরের আকাশের অনুষ্ঠানে। খুব ভালো থেকো তুমি, খুব ভালো কাটুক তোমার পুজো এবং অবশ্যই তোমার পরিবারের সকলে। এই শুভেচ্ছা নিয়ে আজকে বিরতিতে যাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার পরবর্তী কোনো একদিন লাইভ অনুষ্ঠানে।